আমরা 5-6 জন মহিলার উদ্ধার করছি মৃতদেহগুলো এরকম অবস্থায় থেকে গেছে যে সেগুলো আর কি আইডেন্টিফিকেশন করার জন্য খুব কঠিন হচ্ছে বয়নাফুল ট্রেনে যে আগুন এটা এতই ভয়াবহ এবং এতই নিকৃষ্ট কাজ যাই করুক না কেন সে জঘন্য অপরাধী সে মানুষ নয় সে পশু মা ভাত নিয়ে বসে আছে ছেলেকে জিজ্ঞেস করছে বাসান কত দূর এসেছো বলেই তো গোপীবাগ এখনই কমলাপুরে ঢুকবে আম্মা তুমি অপেক্ষা করো তোমার সোনার চাঁদ তোমার সাথে ভাত খাবে মায়ের ভাতের প্লেট রয়ে গেল ওই মা কি করে সেই ভাত খায় ছেলের জন্য যে মা অপেক্ষা করতেছিল এই লোকটা ভাই অনেক অনেক রিকোয়েস্ট করছে ভাই আমারে বাঁচা ওনার বউবা তো সবা ছিল ভাই মেয়ে গেছিল বাপকে দাফন করতে বাপ মারা গেছে বাপের মৃত্যুতে বাড়িতে গেছিল বাড়ি থেকে ফিরে ঢাকায় পৌঁছার আগেই মৃত্যু হয়ে জ্বলন্ত অঙ্গার হয়ে গেল মানুষের ভিতরে মানবতা বোধ যেতে যেতে পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে জ্বলন্ত ট্রেনে পুরন্ত মানুষের করুণার্তনাদ নিয়ে হাসরের ময়দান উঠবে তুমি সরকার হওয়ার বিরোধী হও আল্লাহকে ভয় করো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেও না বেনাপোল ট্রেনে আগুন বেনাপোল ট্রেনে আগুন এর দায়ভার কে নেবে আগুনে পড়ে মারা গেলে কি শহীদ হবে সে যদি ইমানদার হয় সালাত সিয়াম তার ঠিক থাকে তাহলে আগুনে পড়ে মারা গেলে অবশ্যই সে শাহাদতের মর্যাদা পাবে আমাদের ভাইদের মধ্যে যারা ইমান নিয়ে মারা গেছে আল্লাহ পাক তাদের শাহাদত নসিব করুন আল্লাহুম্মা আমিন বেনাপোল ট্রেনে যে আগুন এটা এতই ভয়াবহ এবং এতই নিকৃষ্ট কাজ যাই করুক না কেন সে জঘন্য অপরাধী সে মানুষ নয় সে পশু কোন মানুষের দ্বারা এই কাজ সম্ভব নয় খানিকক্ষণ পরে বলবেন যে আপনি তো সুন্দর ভাষায় কথা বলতে ওয়াজ করলেন এখন আবার মানুষকে পশু বললেন কেন এটা হলো শরীয়ত এটা হলো শরীয়ত জঘন্য কাজ শরীয়ত গর্হিত কাজ আমাকে যদি কেউ গালি দেয় আমি তাকে ক্ষমা করার অধিকার রাখি কিন্তু ইসলামকে যদি কেউ গালি দেয় আমার গায়ে আগুন লাগতেই হবে রাগ আমার হতেই হবে এটা হলো ইমানি গায়রত আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম তাহলে পশুর মতো বালহুম আজাল তার চেয়ে নিকৃষ্ট যাদের বিবেক আছে বিবেচনা করে না মা ভাত নিয়ে বসে আছে ছেলেকে জিজ্ঞেস করছে বাসান কত দূর এসেছো বলেই তো গোপীবাগ এখনই কমলাপুরে ঢুকবে আম্মা তুমি অপেক্ষা করো তোমার সোনার চাঁদ তোমার সাথে ভাত খাবে মায়ের ভাতের প্লেট রয়ে গেল ওই মা কি করে সেই ভাত খায় ছেলের জন্য যে মা অপেক্ষা করতেছিল মেয়ে গেছিল বাপকে দাফন করতে বাপ মারা গেছে বাপের মৃত্যুতে বাড়িতে গেছিল বাড়ি থেকে ফিরে ঢাকায় পৌঁছার আগেই মৃত্যু হয়ে জ্বলন্তাঙ্গার হয়ে গেল মানুষের ভিতরে মানবতা বোধ যেতে যেতে পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে কিছু লোক যখন করুণার্তনাদ করছে আর সেখানে কিছু অমানুষ ভিডিও করছে সেগুলি তারাই ভিডিও করে যারা এগুলি করায় তারাই ভিডিও করে যারা এগুলি করায় কে করিয়েছে আমি জানি না আমি কারো নাম বলতে পারবো না যদি বিরোধী দল সরকারকে বেকায়দায় ফেলার জন্য করে থাকে মরার পরে তোমার হিসাব হবে হতেই হবে আল্লাহকে ভয় করো আর যদি সরকারি দলের লোক হতেও তো পারে নাকি আমাদের দেশের রাজনীতি মানে হলো মানুষকে ক্ষতিগ্রস্ত করা নিজের খেরের পালা আগুন দিয়ে আরেকজনের ঘরে মামলা চাপানো এরকম নজির বহু আছে হতে পারে সরকারি দলের কোনো লোক বিরোধী দলকে দমন করার জন্য বিরোধী দলের ঘরে মামলা চাপাবার জন্য হতে পারে আল্লাহ আলাম আমি জানি না তবে তদন্ত হবে না তদন্ত হলে যারা তদন্ত করবে এক শ্রেণী তারাও এর মধ্যে জড়িত হয়ে যাবে এই জন্য তদন্ত করবে না একটা ইস্যু আসবে সেই ইস্যুতে আর কিছু চাপা পড়ে যাবে সম্মানিত উপস্থিতি দেশবাসীর জন্য বলছি চোখের পানি সংবরণ করতে পারি নেই
যখন দেখছি দাও দাও করে জ্বলছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন, আগুন যেই দিক না কেন সে মানুষ নয়, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রাখো হে সন্ত্রাসীরা ভালো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের সাহাবি জলিলুল কদর সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একজন কাফেরকে হত্যা করার জন্য তলোয়ার উত্তোলন করেছেন, তলোয়ার চালাবেন এই সময় সে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ এলো যে আপনার সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ একজন কালেমা পড়া লোককে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিদ কালেমা পড়লো তখন ছেড়ে দিলে না কেন? বলছে তো কাফের, সে এসেছে কাফেরের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কাফেরের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে, কালেমা যখন পড়লো ছাড়লে না কেন? বলছে কালেমা তো পড়েছে জান বাঁচাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লা শাকাক্তা কালবাহু, তার দেল ফেরে দেখলা না কেন? রাসূলুল্লাহ সাল্লাম বলেন খালেদ হাশরের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে এই বান্দা কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে উঠবে, তখন তোমার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহর তরবারি বলে উপাধি দিয়েছিলেন সেই সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদকে এত বড় ধমকি আল্লাহর নবী দিলেন, তোমার কয় পয়সা আমল আছে যে তুমি হাশরের ময়দানে উঠবে? জ্বলন্ত ট্রেনে পুরন্ত মানুষের করুণার্তনাদ নিয়ে হাশরের ময়দানে উঠবে, তুমি সরকার হওয়ার বিরোধী হও, আল্লাহকে ভয় করো, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করুন। আল্লাহুম্মা আমিন।